নমস্কার গল্পের চর্চা করে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প মেয়ে গোয়েন্দার বাহাদুরি লেখিকা দেবী শুরু হচ্ছে আজকের গল্প কি মেয়ে গোয়েন্দা শুনে একটু অবজ্ঞার হাসি হাসা হলে মনে হচ্ছে তা হাসিটা হতেই পারে গোয়েন্দা গল্পের লেখকরা তো মেয়েদের কখনো তাদের আসরে আসতে দেন না বড় একটা যেন গোয়েন্দা হওয়াটা পুরুষদেরই এক অধিকার অথচ ঘরে সংসারে এদিকে সেদিকে নিরীক্ষণ করলে দেখতে পাওয়া যায় গোয়েন্দাগিরিতে মেয়েরা ছেলেদের থেকে গুণ বুদ্ধি ধরে মেয়েরা সহজাত ক্ষমতায় অপরাধের গন্ধ পায় আর ব্যাপারটা তাদের হাতে ছেড়ে দিলে গন্ধের মূল উৎসটিও আবিষ্কার করে ফেলতে পারে তবু মেয়ে গোয়েন্দা যেন একটা কৌতুকের শব্দ অথচ চুপি চুপি বলে ফেললে বলা যায় আমাদের ওই সব গোয়েন্দা গল্প লিখিয়েরা অনেকে একটি অসত্য গোয়েন্দা গল্প লিখিয়ে মহিলার অগাধ গল্পের ভাণ্ডার থেকে দীপ্তি টুকে মেরে মৌলিক বলে চালিয়ে দেন তাই সে যাকে এখন এই গল্পটা হোক এটি কিন্তু নির্ভেজাল মৌলিক কারণ ঘটনাটি সত্যি একই শীতের রাত তাই সারাদিন তরুণ খাটনি গেছে নার্সিংহোমে একটা বড় অপারেশন নিয়ে তবু ডাক্তারের অভ্যস্ত কান টেলিফোনে ক্রিং ক্রিং শব্দেই ঘুমটা ভেঙে গেল গা থেকে ভারী চাদরখানা ঠেলে পায়ের দিকে পাঠিয়ে দিয়ে উঠে বসলেন ডাক্তার লাহির ভাবলেন কি হলো অপারেশন কেসটায় কে কিছু গড়পর দেখা দিল নাকি উঠে পড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন ঘরের সামনের হলটায় যেটাকে ড্রয়িং রুমই বলা যায় টেলিফোনটা এখানেই রাখা আছে দেওয়াল ঘেঁষে একটা ছোটো টেবিলে ডাক্তার লাহিরি চিৎকাররত ফোনের রিসিভারটা হাতে তুলে নিয়ে গম্ভীর কলে বললেন হ্যালো আমি হ্যাঁ আমি ডাক্তার লাহিরি কোথা থেকে বলছেন নিশ্চিত ছিলেন শুনবেন নিরাময় নার্সিংহোম থেকে কিন্তু তা শুনলেন না যা শুনলেন তা শুনে চমকে উঠলেন বললেন কি বলছেন নিউ বারাইপুর আদর্শ উপনগরী ফ্ল্যাট নাম্বার টোয়েন্টি টু ডক্টর উভেকলাড়ি হ্যাঁ এগুলো তো ঠিক হচ্ছে কিন্তু মেসেজটা কে দিচ্ছে নাম বলেছে কিছু কি বলেন কাজল হ্যাঁ এটা তো আমার বাড়ির মেয়েটার নাম কিন্তু সে কেন সে কি করে না 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 অসম্ভব নিশ্চয়ই কোনো বাজে লোক এগুলো জেনে নিয়ে আমাকে অথবা পুলিশকে হ্যারাস করছে আচ্ছা দেখছি আমি কাইলে দু সেকেন্ড ধরুন তো রিসিভারের মুখ চাপা দিলেন আর উত্তেজিত ডাক্তার ল্যারি হঠাৎ হাতের ওপর কিসের একটা স্পর্শ পেলেন মানুষের নয় এক টুকরো কাগজের কাগজের টুকরোটা যেন পেছন থেকে পড়ল তাকিয়ে দেখলেন তাতে গোটা গোটা লেখা ভীষণ কাণ্ড তেইশ নম্বর ফ্ল্যাটে বোধ একটা মার্ডার হচ্ছে পুলিশকে আসতে বলুন জানলা দিয়ে দেখুন দেখলেন কাজল পেছন থেকে সামনে সরে আসছে কিন্তু জানলা দিয়ে কোথায় কি দেখবেন কোন জানলা দিয়ে টেলিফোন ধরা অবস্থায় ঘাড় ফিরিয়ে দেখার চেষ্টা করে তেমন কিছু দেখতে না পেল ডাক্তার লেহেড়ি সামনে সরে আসে কাজের মুখের যেন উত্তেজিত কে জানে কাপড়িটা ভয়ে না শীতে শীতেই বা কেন বন্ধ ঘর গায়ে চাদর কাজল এবার ডাক্তার লাহড়ির ফোন ধরা আঙুলটার উপর একটা আঙুল থেকে। এমন একটা ইশারা করলো যার মানে হতে পারে পুলিশকে দ্রুত আসতে বলুন ভীষণ অবস্থা কি কি ঠান্ডা যেন এক টুকরো বরফ ঠেকালো ডাক্তার লাহিড়ির আঙুলে সবই এক সেকেন্ডের ব্যাপার কাজেই ডাক্তার দু সেকেন্ড পরেই বলে উঠলেন সরি ও ব্যাপারটা সত্যি পাশে ফ্ল্যাটে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন হ্যাঁ হ্যাঁ আমার জানলা থেকে পুরো কথাটা যে বলে উঠতে পারলেন না তা নয় বললেন ছাড়া ছাড়া ভাবে কারণ ততক্ষণ একটা ব্যাপার ঘটে গেছে কাজলের ইশারায় তিনি ফোনের দড়িটাকে যতটা সম্ভব টেনে টুনে জানলার ধারে গিয়ে পড়েছেন আর সেই তেইশ নম্বর বাড়ির জানালার দিকে তাকে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছে চোখ বিস্ফারিত হয়ে গেছে কি দেখতে পেলেন ডাক্তার লাহড়ি মাঝরাত্রে ঘুম ভেঙে উঠে এমন একটা দৃশ্য দেখতে পারার কল্পনাও কি করেছিলেন তিনি দৃশ্যটাকে মুভিও বলা যায় দেখছেন দেখে চলেছেন শরীরে সমস্ত রক্ত দাপাদাপি করছে মাথার মধ্যে দামামা পেরছে ভয়ঙ্করভাবে ভাবে চেঁচিয়ে উঠবার জন্য আপ্রাণ প্রেরণা আসছে কিন্তু না কিছু করা যাচ্ছে না করার উপায় নেই এমন কি এমন নিস্তব্ধ অবস্থা যে পাশের ঘরে ডাক্তার লাহিরের মা কণা টের পাচ্ছেন না দিব্যি লেমুড়ি দিয়ে ঘুমোচ্ছেন মা অবশ্য বুড়ো মানুষ কিন্তু ঘুম তো এমনিতেই খুব পাতলা সারা রাতে প্রায় সজাগ থাকেন একটু খুটখাট শব্দ হলেই বলে ওঠেন তবে শীতটা তো বড্ড বেশি চাকিয়ে পড়েছে কম্বলের ওপর আবার লেপ চাপা দিয়ে শুচ্ছেন তাই কানের ফুটো টুটো প্রায় শীল হয়ে পড়েছে মাথা পর্যন্ত মুড়ি দিচ্ছেন তো এত শীত তবু ডাক্তার লাহের যেন তেষ্টায় গলা শুকিয়ে উঠেছে কপালে ঘাম ঘাম ভাব ইশারায় কাজলকে জানান এক গ্লাস জল হলের সংলগ্নই ডাইনিং পেস সেখানে ফ্রিজ কাজল ফ্রিজ থেকে এক গ্লাস জল বার করে নিয়ে বুদ্ধি করে থার্মোফ্লাক্সে রাখা গরম জল একটু ঢেলে নিয়ে মিশিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেয় এই রাতে ফ্রিজে ঠান্ডা জল খেলা দেখতে হবে না ডাক্তার কাকুর মা তো দিনে রাতে সব সময় গরম জল মেশানো জল খান কাজেই এটা কাজলের জানা মেয়েটা তো বেশ আন্তরিক আর বুদ্ধিমতী তবে হঠাৎ এমন একটা উৎকট কাজ করে বসলো কেন তেমন কিছু দেখলে তো ডাক্তার লাহিরিকেই জাগিয়ে বলতে পারতো কিন্তু সে প্রশ্ন করার সময় এখন নয় ডাক্তার লাহিরি জল খেয়ে আবার তাকালেন এবং যা দেখলেন তাতে নিঃসন্দেহ হলেন নম্বর ফ্ল্যাটে একটা খুনের ঘটনাই চলছে কিন্তু টা কি কেউ কাউকে ছুরি উচিয়ে আসছে নাকি রিভলভার তাকে ধরে তাক করছে না তা নয় দেখলেন কাজটা সমাধাই হয়ে গেছে দেখলেন ঘরের মাঝখানে সিলিং ফ্যানের ঠিক নিচের যে পালঙ্ক টাইপের খাটখানা পাতা আছে তার উপর দুটো মুস্কো মতো লোক ফ্যানের সঙ্গে এক গাছা দড়ি লটকাচ্ছে ফাঁস লাগাতে যেভাবে লোকে গলায় দড়ি দিয়ে ঝোলে সেইভাবে কায়দাটা করেছে কিন্তু সেই সঙ্গে সেই সঙ্গে দীর্ঘকায় লাশ তুলে ধরে তার গলাটায় ফাঁসটা পরিয়ে দিতে চেষ্টা করছে দেহটা যে মৃতদেহ তা বুঝতে পারা যাচ্ছে এ দেহটি আর নয় তেইশ নম্বর ফ্ল্যাটের মালিক জগদীশ বাপুর শেয়ার মার্কেটের দালাল জগদীশ তালুকদার অনেক পয়সা বেশ উন্নাসিক পাড়ার কারো সঙ্গে বিশেষ মেশেন না তবে একবার ওর বুড়ো বাবা দেশ থেকে না কোথা থেকে এসে হঠাৎ অসুখে পড়ে গিয়েছিলেন তাই ডাক্তার লাহিড়িকে ডেকে নিয়ে গিয়েছিলেন তবে যে ঘরে গিয়ে রুগী দেখেছিলেন ডাক্তার ডাক্তারলাহিরি সেটা এ ঘর নয় অন্য একটা ঘর ওই মুস্ক লোক দুটো যেভাবে খাটের ওপর দাঁড়িয়ে কাজ চালাবার চেষ্টা করে চলেছে তাতে মনে হচ্ছে খাটখানা ভেঙে না পড়ে কিন্তু এইসব কি ওরা ঘরে আলো জেলে করছে তাই এত স্পষ্ট দেখা যাচ্ছে না আলো জেলে নয় তবে আরও একটা লোক টিং টিংয়ের মতো মাটিতে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে টর্চের বোতাম টিপে যাচ্ছে তবে সুবিধে জানলার পর্দা নেই এবং জানালাটা পুরো কাঁচে ডাক্তার লাহিরেওর তাই তবে ওর বাড়িতে সব ঘরে ঘরে মোটা কাপড়ের ভারী ভারী পর্দা বিশেষ করে শীতকালে এখন তার ফাঁক দিয়েই দেখছেন তাছাড়া ওই দৃশ্যে দর্শক হওয়া মাত্রই তো নিজের ঘরের আলু নিভিয়ে দিয়েছিলেন শোবার ঘরে যে একটা মৃদু নীল আলো চলে সেটা পর্যন্ত কাজল খুব মৃদু গলায় বলল ঠাকুমার ঘুম ভেঙে গেলে মুশকিল তবে এ ঘরে এসে দেখতে পারলে আরও সুবিধে হতো এ ঘর মানে সেই ডাইনিং পেস্টা যেখানে ফ্রিজটা আছে এই ঘর থেকে ডাক্তার ডাক্তারলাহির মায়ের ঘরের মধ্যে ঢুকে যেতে পারার মতো একটা দরজা আছে দরজাটা খোলা থাকে বৃদ্ধা মহিলার যদি কিছু দরকার হয় তাহলে ডাকলে সারা পাবে এখনই কাজলের প্রধান কাজই ওই বুড়িকে দেখভাল করা কাজল যাকে বলে রীতিমতো বুদ্ধিমতী সে ঠাকুমাকে সকালে খবরে কাগজ পড়ে শোনায় আর দুপুরে না এলে গল্পের বই পত্রপত্রিকা পড়ে শোনায় মহিলার পড়ার নেশাটি চিরকালে দারুণ কিন্তু এখন দৃষ্টি ক্ষীণ হওয়ায় মুশকিলে পড়েছেন খবরে কাগজ বা গল্পের বইয়ের স্বাদ না পেলে যেন হাঁস ফাঁস করেন তা সে যেমন বইই হোক এদিকে কাজলেরও নাকি অল্প বিদ্যাতেও গল্পের বইয়ের নেশা বিশেষ করে ভূতের বা ডিটেকটিভ বইয়ের কাজে শোনায় সোয়াগা হয়েছে রতনে রতন চিনেছে মা কাজল বলতে অজ্ঞান সন্ধেবেলা অবশ্য তিনি ভূতের গল্প শোনা পছন্দ করেন না তা সন্ধ্যা কাটাতে তো টিভি আছে তবে শীতকালটায় বুড়ি একটু কাবু থাকেন যদিও ঘর গরম রাখার ব্যবস্থা ব্যবস্থা সবই আছে ওই মাটি ছাড়া ডাক্তার লাহির তো সংসারের কেউ নেই মায়ের জন্যই সব ব্যবস্থা কাজলের ওপর ডাক্তার লাহেরিও বেশ সন্তুষ্ট তবে আজকে ওরে মাছরাত্রে থানায় খবর দেওয়াটা খুব একটা পছন্দ হয়নি ডাক্তার লাহিরি ভাবছেন ও বাড়িতে যে একটা কাণ্ড ঘটেছে সেটাও জানল কি করে ওকে রাত জেগে জানলায় চোখ ফেলে বসেছিল যদি তাই থাকে সেটা কেন জেগে বসেছিল সেটা তো নিশ্চিত তাহলেও ঘর থেকে ভালো দেখা যাবে তবে না ঘুম ভেঙে যায় লাহিরি খুব নিঃশব্দে এ ঘরে চলেই গেলেন আর দেখে অবাক হলেন ভালো করে দেখতে পাবার একটি অভাবনীয় কৌশল আবিষ্কার করেছে কাজল সত্যি ভালো করে দেখতে পাওয়া গেল দেখা গেল তিনজনে মিলে কোনো মতে সেই মরে দেহটা উঁচু করে তুলে ধরে তার মুন্ডুটাকে ফাঁসের মধ্যে ঢুকিয়ে ফেলল তিনি গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকলেন যে জগদীশবাবুকে আর সকালে দিব্যে ঘুরতে দেখা গেছে কিন্তু ঝুলতেই থাকলেন দুলতে থাকলেন কি পায়ের আগা দুটো যেন বিছানায় ঠেকু ঠেকু ওরা তিনজনে খাট থেকে নেমে এলো হাত মুখ নিরে যা বললো তাতে মনে হলো ব্যবস্থাটা যেন খুব সঠিক হয়নি পা দুটো শূন্যে ঝোলা দরকার আবার অন্য অ্যাকশন হিমশিম খেয়ে যাচ্ছে যেন তবু এখন তিনজনে মিলে খাটখানাকে ঠেলে ঠেলে একটু সরিয়ে আনলো এখন মৃতদেহের পা দুটো শূন্যে দোলাম্যান হলো তার মানে প্রতিপন্ন করতে হবে লোকটা নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ডাক্তার লাহারি অবাক হয়ে ভাবছেন লোকটার বাড়ির লোকেরা কিছু টের পাচ্ছে না কেন আছে তো বউ ছেলে কারা যেন সব কিন্তু ওর মায়ের ঘুম ভেঙে যাবে এই ভয়ে চুপচাপ দেখে এমন একটা যাবে বিভস্য ঘটনা চেঁচামেচি করে ওদের জানাবেন না পাড়ার লোক জড়ো করবেন না আবার ভাবছেন তাতে কতটুকু লাভ হবে কে কি করতে পারবে ওই খুনেদের কি ধরতে পারবে পাড়ার লোকেরা যে খুন খুন বলে চিৎকার শুনলেই ছুটে আসবে তার গ্যারেন্টি কি আছে পুলিশকে তো খবর দেওয়া হয়েছে কিন্তু সত্যি কি এখনই এসে পড়বে ওদের তো আঠেরো মাসে বছর এই যাচ্ছি বলে হয়তো কাল সকালে ব্রেকফাস্টই সেরে তবে আসবে কিন্তু না সব সময় ওদের নামে দোষ দেওয়া ঠিক নয় কখনো কখনো ওদের ঠিক বারো মাসেই বছর হয় ডাক্তার লাহিরি যখন ভাবছেন মরার পর মরাটাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিলে কি তার জিপটা বেরিয়ে আসে ডাক্তারি শাস্ত্র তা বলে না ও মা ভাবতে ভাবতে হঠাৎ কাজল চাপা আতঙ্কে বলে দেখুন দেখুন কি করছে ওরা কি করছে দেখলেন দেখে শিউরে উঠলেন এরকম বিভৎস কাণ্ড করতে পারে মানুষ কি দেখলেন দেখলেন সেই রোগা পটকা লোকটা আবার খাটের উপর উঠে দাঁড়িয়ে মৃতদেহটার মুখের মধ্যে হাত চালিয়ে দিয়ে জিপটা ধরে টানাটানি করবার চেষ্টা করছে যাতে আসে একটা আর্তনাদ করে উঠলেন ডাক্তার লাহিরি আর কাজল ওরে বাবারে বলে দু হাতে মুখ ঢাকলো আর ঠিক সেই সময় হ্যাঁ ঠিক সেই সময়ে পুলিশের গাড়ি এসে পড়লো এলো প্রায় নিঃশব্দে দমকলের মতো রাস্তা দাপাতে দাপাতে পাড়া কাঁপাতে কাঁপাতে আর ঘুমন্ত পর্দা সরিয়ে দেখছিলেন কিনা বারে বারে দেখতে দেখতে মোড়ের মাথার রাস্তার উপর হঠাৎ ক্ষণিকের জন্য একটা হেডলাইটের আলো এসে পড়লো এক সেকেন্ড তারপর সেই গাড়ি এসে পড়লো উর্দি পরে একজন কনস্টেবল লাফিয়ে নেমে পড়ে পেন্সিল টর্চ হাতে নিয়ে ফ্ল্যাট কম্পাউন্ডের গেটের মধ্যে থেকে টর্চ বাড়িয়ে আলোর সংকেত করলেন তারপর তারপর আরও দুজন কনস্টেবেল নেমি লাভ মেরে ছুটে এলো পিছনে আরও একজন অফিসার বছে ব্যস হাতে নাতে ধরা পড়বেন বাছাধনেরা ডাক্তার লাহেরিয়ার কাজল দুজনের মধ্যেই একটা কথা শুধু খুন নয় মৃত দেহটার জীব টেনে লম্বা করার চেষ্টা কি কাজল দেখে ওরে বাবা ঠোঁটের পাশে আবার একটা শিশি থেকে কি আর কি হবে লালি বোঝা গেছে ভাব দেখাতে হবে যেন গলায় দড়ি দেওয়ার ফলে ঠোঁটের পাশে রক্ত গড়িয়ে পড়েছে কাজল তিন তলায় ডাক্তার নিচের তলায় দুজনেই দেখছি পুলিশরা এসে গেছে মূল কাছে কিন্তু দেখছে আলাদা ভগবান তারা ঠিকই পুলিশের হাত ফসকায় হবি তো হ ঠিক সেই মুহূর্তেই কিনা এই ব্লকেরই একজন ঘোষবাবুদের বাড়ি থেকে চিৎকার করে উঠল চোর 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 তার চোখের সামনে চোর চোর শুনলে তো আর পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না তারা চোর ধরতে তৎপর ছিচকে চোর কারণ যেটাকে ধরে গাড়িতে তার পিঠে রাস্তার গামছা লুঙ্গি ছিটে কাপড়ের ফেরিওয়ালার মতো দুটো পুটলি হয়তো কিছু জামাকাপড় কাপড় কি বাসনপত্র হাতিয়ে নিয়ে পালাচ্ছিল তাকে ধরতে গিয়ে আসল রায় হাতছাড়া হল হলো মাত্র তিনজন তো পুলিশ রাত দুপুরে টেলিফোনে কি না কি একটা উড়ো খবর পেয়ে থানা থেকে তো একটা বিরাট ফোর্স পাঠাতে পারে না যাই হোক চোরটাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে একজন পুলিশ তার কাছে পাহারা দিতে বসে থাকে বাকি দুজনার অফিসারটি যখন সেই তেইশ নম্বর ফ্ল্যাটে উঠে এলো তখন তো পাখি উড়ে গেছে অবশ্য উড়ে যে গেছে সেটা বুঝতে বিস্তর সময় লাগলো যদিও চোর চোর শুনে ব্লকের আর সব বাসিন্দারা জেগে উঠলেও ওই তেইশ নম্বর বাড়িটি নিঃসার সদর দরজা বলতে যে দরজা তাতে বেল বাজিয়ে বাজিয়ে হতে হয়েও কেউ খুললো না স্বয়ংক্রিয় চাবি তো বাইরে থেকে টেনে দিয়ে গেলেই তো বন্ধ হয়ে যায় কাজে পুরো এলাকাটার জন্য যে একজন কেয়ারটেকার বাবু আছেন তাকে ডেকে সমস্যাটা জানাতে তিনি ব্যস্ত হয়ে তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে দিলেন দরজাটা কাছেই জানা গেল তালুকদার পরিবারের সে সবাই আজ কোনো একটা বিয়ে উপলক্ষে কলকাতার বাইরে নেমন্তন্ন গেছেন বাড়িতে কর্তা একা রইলেন শরীরটা তেমন ভালো নেই বলে গেলেন না ওর প্রতি একটু লক্ষ্য করবেন জগতে ছেলে বলে গেছে কেয়ারটাকর বাবুকে কাল সকালেই চলে আসবে সবাই তা সারাক্ষণ আর কি লক্ষ্য করবেন বিকেলে একবার এসে দেখা করে গেছেন দেখে গেছেন ফ্লাস্কে রাখা চা আর হাতের কাছে রাখা বিস্কুটকে দিপি চাদর মুড়ি দিয়ে বসে সিগারেট খাচ্ছেন বেশ খোস গল্প করলেন কিন্তু এখন বাবুর সেই ঘরটিও যে ভেতর থেকে বন্ধ ঠেলে ঠেলে ধাক্কা মেরে বিফল হয়ে অগত্যা দরজা ভাঙতেই হলো এর চাবি তো আর কেয়ারটেকারের কাছে নেই এ তো ভেতরের দিকে চিটখিরি লাগানো অতঃপর সেই বন্ধ দরজা ভাঙা মাত্রই জিনিস ছিটকে দশ পাখার সিলিং এ দড়ির ঝুলছেন শৈ তালুকদার মশাই কেমন যেন বাঁকা চোরা ভাবে তারপর তারপর যা ঘটবার তাই ঘটতে থাকে প্রথমেই ধরে নেওয়া হয় ঘরে দরজা ভেতর থেকে বন্ধ এবং ঘরে আর কোনো দরজা নেই তখন অবশ্যই আত্মহত্যা তবে পায়ের কাছে তো কোনো টুল টুলো নেই চুললেন কি করে খাটখানাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে সেটা সম্ভব অথচ সরানো যে হয়েছে তা বোঝা যাচ্ছে খাটের পায়ার ডাক দেখি দেখা গেল একটুখানি করে চৌকো জায়গা ভরসা আর চারধারে কেমন ময়লা ময়লা গলায় দড়ি দিয়ে ঝুলে খাট সরিয়ে দেওয়াও যেমন অবাস্ত তেমনি অবাস্তব তো আগা করা বন্ধ ঘরে থেকে অন্য কারো দ্বারা নিহত হওয়া হত্যাকারী কি দেয়াল ভেদ করে হাওয়া হয়ে যাবে পুলিশ যা করবার করলো দড়ি কেটে মরা নামালো তারপর নিরীক্ষণ করে দেখে বলল ঠোঁটের পাশ দিয়ে যেটা গড়াচ্ছে সেটা তো রক্ত মনে হচ্ছে না মনে হচ্ছে রং আর জীবটা মুখের মধ্যেই শক্ত আড়ষ্ট হয়ে রয়েছে তার মানে পুলিশরা তাকাতাকি করে বললো মনে হচ্ছে আগে হত্যা করে পরে দড়ির ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর হত্যাকারী বা কারিরা খাট ঠেলে সরিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ কিন্তু টি হচ্ছে যে বা যারা এসব করলো তারা বেরিয়ে গেল কোথা দিয়ে অতঃপর অতঃপর কাজলের ডাক পরলো আর তারপরে জেরা যার নাম হচ্ছে পুলিশ জেরা কি দেখে সে বুঝতে পেরেছিল তেইশ নম্বর ফ্ল্যাটে একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে সে থানায় ফোন করার মতো দুঃসাহসিক একখানা কাজ করে বসেছিল ডাক্তার বাবুকে বা জানায়নি কেন কোনখান থেকে বা দেখতে পেয়েছিল মাঝরাত্রে জেগে পাশের ফ্ল্যাটের দিকে নজর ফেলতে গিয়েছিল কেন তাও শীতকাল লেপ কম্বল ছেড়ে উঠে পুলিশের কাজই তো হচ্ছে সন্দেহ করা কাজেই তাদের সন্দেহ ওই খুনিদের সঙ্গে নিশ্চয়ই যোগসাজ আছে কাজলের তবে এখন হয়তো টাকা পয়সার বকরাঘটিত কোনো ঝগড়াঝাটি হয়ে যাওয়ায় প্রতিহিংসার বসে দলের লক্ষ্যে ধরিয়ে দেবার মতলপে মনে হচ্ছিল কাজল বেছে বোধহয় ভয়ানকভাবে ভয় খেয়ে প্রকৃত তথ্য কবুল করে বসবে পুলিশ সাহেবরা নিজেদের ক্যাপাসিটি দেখিয়ে আল্লাতে ভাসবেন তবে পাখি হাতছাড়া হয়ে গেছে এই যা তা কাজল নামের ওই বছর কুড়ি বাইশের মেয়েটা প্রকৃত তথ্যই বলে গেল বটে তবে ভয় খেয়ে নয় নির্ভীকভাবে পুলিশের প্রশ্ন কি দেখে সে বুঝতে পেরেছিল যে কোনো একটা ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে উত্তরে কি দেখে আবার যদি দেখা যায় একটা মানুষ বিছানায় চিৎপাত হয়ে শুয়ে আছে আর দুটো ধুমস লোক তার খাটের ধারে দাঁড়িয়ে কিছু বলা বলি করতে করতে হঠাৎ একজন লাফিয়ে খাটের ওপর চড়ে বসে দু হাতে তার গলাটা টিপে ধরল তাহলে কি আর ভাবতে হবে একটা মজাদার ঘটনা ঘটছে কেন কাকুকে জানাতে চায়নি কাজলের উত্তর এই ভেবে উনি আর সারাদিন খুব খেটে সবে ফিরে সামান্য কিছু খেয়ে ঘুমিয়েছেন তাই মমতার বসে দূর সম্পর্ক হলেই বা মায়া মমতা থাকবে না নিজের বাবা বা দাদু হলে এ মায়াটা আসত না তাছাড়া ওই ঠাকুমাটির ঘুম ভাঙার ভয় উনি জেগে উঠলে এমন চেঁচেমেচে ডাকাটাকি করেন অপরাধীরা টের পেয়ে সাবধান হয়ে যেত কোনখান থেকে সে দেখেছে যে ঘরে শোয়েছে সেই ঘরের জানালা দিই তবে সরাসরি সম্ভব হতো না নিজস্ব কৌশলে সম্ভব হয়েছে সেই কৌশলটি কি পুলিশ সাহেবরা দেখুন এসে তারা দেখলেন এসে জানালার ধারে দুখানা ছোট মাপের এমন এমনভাবে তেচরা করে ফিট করে রেখেছে যে ওদের ঘরের মধ্যে যা কিছু আছে যা কিছু ঘটে সব দেখা যায় সত্যি সব কিছু দেখা যাচ্ছে ঘরের ভেতরে খুঁটি নাটি অথচ শুধু খোলা জানালা দিয়ে এত সব দেখতে পাবার কথা নয় আর সে যে কি জিনিস দেয়ালের পাশের দৃশ্যটিও দেখা যাচ্ছে কাজল কেন এই কৌশলটি করতে গেল কি বাবদ হঠাৎ নয় একদিন পরন্ত বেলায় ঘরের দেয়ালে টাঙানো আয়নায় ভালো করে মুখ দেখতে না পাওয়ায় একটা ছোট্ট হাত আয়না নিয়ে জানালার ধারে গিয়ে টিপ পড়তে পড়তে হঠাৎই অবাক করে দৃশ্যটি চোখে পড়ায় থমকে যায় সে তারপর কৌতূহল থেকে কেবলই দেখে তো কি সেই দৃশ্য দৃশ্যটা হচ্ছে এই ব্লকের একদম নিচের তলায় ঘোষবাবুদের ফ্ল্যাটের পাশের দিকে জমাদার যাতায়াতের যে একটা প্যাসেজ আছে বা গুলি মতো আছে সেই পথ দিয়ে একটা লোক ঢুকে যত সব রেন ওয়াটার পাইপ আর বাথরুমের নোংরা জল পড়বার মোটা মোটা পাইপ আছে সারি সারি দেয়াল ভর্তি তারই একটা বে উঠে আসে এই তলার তেইশ নম্বর ফ্ল্যাটের বাথরুমের জানালার নিচে আর জানালার নিচের কার্নিশের ওপর দাঁড়িয়ে কি যেন চেষ্টা করে চলে জানালার গ্রিলে দেখলে কৌতূহল হয় না যদি মিস্ত্রি হয় তাহলে তো ন্যায্য পথেই আসবে এমন রাত ঘোর পথে কেন তাছাড়া মিস্ত্রি হলে তার কাজটা সারতে এত দেরি হতো না তো এই রাত্রেও কাজল উঠে দেখতে গিয়েছিল শেষ পর্যন্ত লোকটা কী করলো তা সেই দেখতে গিয়ে ওই গলা টিপার দৃশ্য দেখে আঁতকে উঠে থানায় ফোন করে বসেছিল তারপর তারপর তো ডাক্তারবাবু জেগে উঠে নিজেই সব দেখতে পেলেন দেখতে পেলেন মরা মানুষটাকে তুলে ধরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা ডাক্তার লাহেরি করে উঠলেন সেই তো আমি তো নিজের চোখেই দেখলাম তবে আমিও বুঝলাম চেঁচামেচি করে পাড়ার লোককে জাগানোর চেষ্টা না করাই ভালো থানায় যখন খবর একটা পৌঁছেই গেছে জগদীশ বাবুর ঘরে কোনো আলমারি নেই শুধু বড় একটা চাকাওয়ালা ওয়ার্ড্রপ কাজল জানায় অনেক দিনই ওই ওয়ার্ড্রপটা ঠেলে তার পিছনে অদৃশ্য হতে দেখেছেন একথা শুনেই এরা লক্ষ্য করেন এ ঘর দিয়ে আর একটা ঘরে যাওয়া যায় বড় ওয়ার্ড্রপটার পেছন দিকে ছোট্ট একটা দরজা অনেকটা যেন চোরা কুঠুরি হ্যাঁ এটা কি ঢুকে পড়েন পুলিশের অফিসারটি আর ঢুকেই চেঁচিয়ে ওঠে মাই গড কেন কি ছিল সেই ঘরে আর কোনো মৃতদেহ নাকি না না সেরকম কিছুই না দেখা গেল ব্যাংকের লকার ঘরের মতো একটা জানলা দরজাবিহীন ওই ঘরটার দেয়ালের ধারে ধারে ইয়া ইয়া গোদরেজের আলমারি বসানো সবগুলো হাট খোলা আর একদম ভো ভো ফাঁকা তবে ঘরের মেঝে ছড়ানো রয়েছে কিছু কাগজপত্র আর কয়েকটা গহনার কেস তাড়াতাড়ি খুলেই মুখটা পেঁচা হয়ে গেল পুলিশ সাহেবের খালি বাক্স নেকলেস আর ব্রেসলেট এবং মুক্তোর মালা গোছের কিছু ছিল বোধ শুধু তার দেখা যাচ্ছে ভেতরের জিনিসগুলো হাওয়া অর্থাৎ স্রেফ খুন করে ডাকাতি খুন ডাকাতি কিন্তু যে বা যারা এসব করলো তারা পালালো কোথা দিয়ে তারা কি অদেহি ভূত অথচ ঘরের মেঝে দেখা যাচ্ছে বেশ কিছু পোড়া বিড়ির টুকরো ভূতেরা কি বিড়ি খায় শেষ পর্যন্ত কাজলের বুদ্ধির কাছেই হার মানা কাজলি বারবার কর্তার ঘরের একটাজ বাথরুমের দিকে যেতে বলে চলেছে এনারা গেছিলেন একজন দেখে বলে উঠেছেন যে আরে জানালা গিল তো লাগানোই রয়েছে তাহলে অতঃপর আবারও কাজল সে নিজেই ঢুকে পড়ে বলে এই দেখুন ব্যাপারটা কি ব্যাপার ব্যাপার এই এই সমস্ত স্ক্রুগুলো খোলা শুধু ওপর আর নিচের দুটো স্ক্রু ঢিলে করে লাগানো যাতে কোনো মতে একটু ঠেকিয়ে রেখে লোক ঠকানো যায় কাজল হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই স্ক্রু দুটো খুলে ফেলে বলে ওঠে কেউ ধরুন ধরুন ভীষণ ভারী নিচে পড়ে গেলে বিপদ হবে ধরে ফেলে দেখা গেল জানালার বাইরের কান্নি সে স্ক্রু ড্রাইভার তার মানে মাল পাচার করে ফেলার পর শেষমেশ লোকের চোখে ধোঁকা দিতে বাইরে থেকে একটু জুড়ে রেখে আবার বে পগার পার আর শেষ রাত্রে ঘোষবাবুদের ফ্ল্যাট থেকে যে চোর চোর হল্লা উঠেছিল যাদের কাঁতে পুটুলি দেখে ছিঁচকে চোর বলে মনে হয়েছিল তারাই আসল পাপি তো মোটা দুটো তো শটকান দিয়েছে ধরা পড়েছে সেই রোগা টিংটিং এটা ঘোষবাবুর বাড়ির চাকর তার পিছু পিছু ধাওয়া করতে করতে একটা ঢিল চুলে মারার ফলে সে উহ বলে রকটা চেপে ধরে বসে পড়েছিল তখন পুলিশ এসে ক্যাক। কিন্তু তার পুঁটিলটাই কি ছিল। ছিল ছিল কয়েক গোছা একশো টাকার নোট কিন্তু নোটগুলো যে সব জাল পুলিশের পিটুনিকে শিকার পেল আগের মোটা দুজন এরকম নোট বস্তা ভর্তি করে নিয়ে গেছে আর নিয়ে গেছে এক গাদা দামি দামি গহনা সে বেচারে নিহাতি তুচ্ছ বলে তাকে সামান্য বকড়া দিয়ে গেছিল ওরা স্ক্রু খোলা পর্যন্তই তার ক্যাপাসিটি ওদের দলের কাজকর্ম কি তা সে জানে না কিন্তু জানা গেল ধর্মের কল বাতাসে নড়ে থানায় টিং এটার পুঁটলির কাপড়টা দেখে কাজল বলল এ তো তালুকদার বাবুর বাড়ির জানালার পর্দা হ্যাঁ কাজলকেও পুলিশ থানায় নিয়ে গেছিল অবশ্য আরও তথ্যের আশায় ওইটি ধরা পড়বার সূত্র পর্দা খোলা থাকার ফলেই তো সব কিছু দেখা গেল আর টিং টিংয়ের সঙ্গে খুনিদের যোগাযোগ আর আটক করা কাগজপত্র থেকে জানা গেল জালি নোটের কারবারি তালুকদার বাবুর কীর্তিকলা অবশেষে একটা গ্যাং ধরা পড়ল সেই মুস্কো দুটো সমেত কাজলের নামে ধন্যী ধন্যী পড়ে গেল পুলিশ কর্তৃপক্ষ থেকে তাকে কিছু পুরস্কার দেবার কথা হল কাজল বলল অন্য কোনো পুরস্কার চাই না স্যার শুধু আপনারা যেন একটু স্বীকার করেন মেয়েরাও গোয়েন্দা হতে পারে আজ পর্যন্ত এমন একটা গোয়েন্দা গল্প পড়তে পাইনি যার গোয়েন্দাটি মেয়ে আপনারা প্রচার করলে লেখকরাও ভাবতে পারেন মেয়ে গোয়েন্দার গল্পই লিখি দু একটা এতক্ষণ শুনলেন আজকের গল্প মেয়ে গোয়েন্দার বাহাদুরি গল্প পাঠ কেমন লাগছে তার জানাতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন বন্ধুরা এই আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে নমস্কার